একটা ছোট্ট ভিডিও জাস্ট প্রিন্সেপ ঘাট আর ময়দান। কলকাতা ময়দানে ভিড়টা কিন্তু সারা দিনই থাকে, সারা দিন। এসে গেছে আমার লেমন টি। চলে এলাম প্রিন্সেপ ঘাটে ময়দান থেকে। তো খোলা থাকে হলো সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি ফটোগ্রাফি করতে। আজকে আর সাইক্লিং করতে বেরোয়নি, আজ বেরিয়েছি ফটোগ্রাফি করতে। এখন মোটামুটি 5:30 বাজে। তো আমি যাব সোজা কলকাতা ময়দানের দিকে, দেখব ওখানে ক্যান্ডিড পিকচার কিছু পাওয়া যায় কি না, আর যদি কোনো অ্যাক্টিভিটি থাকে, মানে সকালে কলকাতা কীরকম হয় ওই দিকে, মানে সেন্ট্রাল কলকাতার দিকে সকালে কলকাতা কীরকম হয়, তারও একটু ভিডিও করার ব্লগ করার ইচ্ছে আছে, আর আপনাদের সাথেও শেয়ার করব। সঙ্গে থাকুন। স্টার্ট করলাম একদম বাড়ির সামনে থেকে, আর আমি যাচ্ছি আজকে বাইকে। রাস্তা দেখুন একদম ফাঁকা, আগে তো আজকে ছুটির দিন রবিবার, তারপর এত সকালবেলা রাস্তা একদম ফাঁকা। ওয়েদার এখন পর্যন্ত বেশ ভালো, গরম নেই, প্রেজেন্ট ওয়েদার। ক্রস করছি গোল পার্ক। নর্মাল দিনে যখন অফিস যাই তখন এই জায়গাটা কত কনজাস্টেড থাকে। এখানে সিগন্যাল টাইম অলওয়েজ 1 মিনিট হয়, মানে আজ আর দাঁড়াতে হলো না 12-13 সেকেন্ড। আমি বলি আমার ফ্লাইওভার নেব। আমি এখন দাঁড়িয়ে আছি ভিক্টোরিয়ার সামনে, মানে আমার ডান দিকে ভিক্টোরিয়া আর বাঁদিকে ময়দান। আমি ভিক্টোরিয়াতে ঢুকবো না, কিন্তু বাইরে থেকে ভিক্টোরিয়াটা আপনাদের দেখিয়ে দেবো। এই ভিক্টোরিয়া কলকাতায় যারা আছে সবাই দেখিয়েছে, জাস্ট এসেছি বলে একটা ভিডিও করা, আর তারপর আমি বাইরে বাঁদিকে ময়দানের দিকে ঢুকব। মর্নিং ওয়াকাররা রয়েছে ভেতরে,
এত সকালেও ভিক্টোরিয়া দেখার জন্য ঘোরার জন্য অনেক লোক এসেছে। মানে এতই সুন্দর একটা হেরিটেজ যে সারা দিন ভিড় থাকে। এখানে দেখলাম কিছু বাইক রাইডারের দল, মানে লেডি বাইক রাইডারের দল এখানে দাঁড়িয়ে আছে, হয়তো রাইড শুরু করবে। আমি ঢুকে গেছি ময়দানের দিকে, সানরাইজ হলো জাস্ট, আর আমি আস্তে আস্তে দেখছিলাম যে সানরাইজটা হচ্ছে। সিন্স আমি একদম রাস্তার ওপরে ছিলাম তাই আমি বাইক থামিয়ে দেখাতে পারিনি, কিন্তু হয়ে গেছে, জাস্ট হলো। ময়দানেও প্রচুর মর্নিং ওয়াকার রয়েছে, এখানে যোগা করছে অনেকে বসে, প্লাস ঘুরতেও লোক এসেছে। কলকাতা ময়দানে ভিড়টা কিন্তু সারা দিনই থাকে, সারা দিন। তবে হ্যাঁ, ময়দানের এখানে কিন্তু পার্কিং নেই, সকালবেলা বলেই ওই পার্কিংয়ের জায়গাটা পেলাম। সামনে 42, দেখুন সানরাইজটা কি সুন্দর হয়েছে। দুজন ফটোগ্রাফার এসেছে এখানে ক্যান্ডিড মোমেন্ট তোলার জন্য। আমি দেখতে চাইছিলাম স্প্রিং ফ্লাওয়ার কিছু ময়দানে আছে কিনা, তো এখনো কিছু চোখে পড়েনি। একটা ছুটির দিন তো ভাবছিলাম কোথায় যাব কোথায় যাব, তাই চলে এলাম ময়দানে। তো বেশি কিছু পাবো কি না জানি না, বাট একটু ঘুরে দেখা। একদম আর্লি মর্নিংয়ে ময়দানে আসা এর আগে কখনো হয়নি, একটা ট্রাই করে দেখছি। আজকে তো সানডে, তাই আজ এখানে সকাল থেকেই এত লোক। এখানে একটা ফাউন্টেন পয়েন্ট এরা তৈরি করেছে, খুব সুন্দরভাবে মেনটেন করা। এখন ফাউন্টেনটা চলছে না, সম্ভবত বিকেলবেলা বা সন্ধ্যেবেলা চলে, জানি না। কিন্তু আশেপাশে যে গার্ডেনটা করেছে, ফাউন্টেনটাকে সেন্টার করে যে গার্ডেনটা করেছে, সেটা খুব সুন্দর করে মেনটেন করেছে। দুটো ফাউন্টেন আছে, একটা এখানটাতে আর একটা ওইদিকে। ময়দান কিন্তু মর্নিং ওয়াকের জন্য বেশ ভালো, মানে রাস্তায় হাঁটার থেকে ময়দানে হাঁটা বেটার। গাড়ি টাড়ি সামনে কিছু নেই, অত চিন্তা করতে হয় না, খুব সুন্দরভাবে হেঁটে যাওয়া যায়। স্প্রিং টাইম শেষ হয়ে গেছে, মানে বসন্ত প্রায় শেষের দিকেই, তাই পসিবলি কোনো স্প্রিং ফ্লাওয়ার দেখতে পাচ্ছি না। এই টাইমটা বেরোনোর জন্য, ঘোরার জন্য একদম আদর্শ। মানে এখন জাস্ট স্প্রিং টাইম শেষ হলো, সেই জন্য মানে এরপর থেকে রোদ উঠে যাবে, সকালবেলা এক্সস্ট হয়ে যাব খুব, মানে খুব তাড়াতাড়ি সকালবেলা বেরোলে, তাই এই এই টাইমটা একদম অ্যাপ্ট। এদিকটাতে ক্রিকেট খেলা হচ্ছে, সুন্দর আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, মানে দারুণ ওয়েদার। আমার সব থেকে ভালো লাগছে ওই ফটোর সামনে যে সানরাইজটা এখনো হচ্ছে। আমি একটু ফটো তুলছিলাম, ফটো তুলতে তুলতে বসলাম এখানে। তো এখানে একজন লেমন টি বিক্রি করছে, আমি নেবো একটা লেমন টি। মানে সকালবেলা একটু লেমন টি বা এরকম কিছু হলে এনার্জিটা একটু বেশিই আসে। এসে গেছে আমার লেমন টি। ভালো বানিয়েছে চাটা, এখানে গ্রুপ করে করে না ক্রিকেট খেলা হচ্ছে, সারাদিনই হয়, শীতের সময় তো সারাদিন হয়।
আপনারা যারা ভাবছেন সকালবেলার দিকে ময়দানে আসবেন আসতেই পারেন, আর পাবলিক ট্রান্সপোর্ট একদম অ্যাভেলেবেল ময়দান পর্যন্ত। মানে আপনাকে আসতে হবে, নামতে হবে হলো সাহারা স্টপেজে বা বিড়লা প্ল্যানেটোরিয়াম স্টপেজে, সেখান থেকে জাস্ট ওয়াকিং 2 মিনিটের মতো, যে কোনো সময়ই আসতে পারেন। প্রচুর জায়গা, এখানে বসে বেশ ভালোভাবে আড্ডা মারা যায়। আমার প্ল্যানিং আছে একদিন সাইকেল নিয়ে আসবো, আমার বাড়ি থেকে যদি অনেকটাই দূরে, তো ইচ্ছে আছে একদিন সাইক্লিং করে আসার। এখানে একটা পয়েন্ট থেকে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি সামনে। অন্যদিন খুব তাড়াতাড়ি অফিস আওয়ার শুরু হয়ে যায়, তো সেই জন্য এখানে ভিড়টাও কমে যায়, কিন্তু আজকে সানডে বলে ভিড় আছে। কিন্তু আমি বাইকটা যেখানে পার্ক করিয়েছি ওখানটা অ্যাকচুয়ালি পার্কিং নয়, তো সেটাই যাচ্ছি বাইকটা দেখতে। তো সেরকম হলে এখানে ময়দানের ভেতরে অনেকে রেখেছে যারা খেলছে, তো আমি ওখান থেকে ভেতরে এনেই রাখব। ময়দান থেকে আমি এখন বেরোবো, বেরিয়ে যাবো একটু প্রিন্সেপ ঘাটের দিকে। এখনও অনেক টাইম আছে ছুটির দিন বলে, তো একটু প্রিন্সেপ ঘাটের দিকে যাবো। সকালবেলা প্রিন্সেপ ঘাট কখনো দেখিনি, বিকেলে অনেকবার গেছি, তো এখন যাবো প্রিন্সেপ ঘাট। চলে এলাম প্রিন্সেপ ঘাটে ময়দান থেকে, তো খোলা থাকে হলো সকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। এখানেও ওয়ার্নিং ওয়াকাররা রয়েছে, ভোরবেলায় চলে এসেছে। তো একটাই অসুবিধা, এখানটাতে কোনো পার্কিং নেই, লোকে আসলে কীভাবে আসবে সেটা একটা বড় প্রশ্ন। রাত্রিবেলা আরও সুন্দর লাগে, কারণ ওই সেকেন্ড ব্রিজের লাইটগুলো জ্বলে, আর প্লাস এখানেও অনেক লাইটের ব্যবস্থা রয়েছে, বেশি সুন্দর রাত্রিবেলাতেই লাগে। এখানে গঙ্গার ঘাটে কিন্তু বোটিংও করা যায়। প্রিন্সেপ ঘাট স্টেশনও আছে, এটা অ্যাকচুয়ালি চক্ররেল স্টেশন, এখন ফাঁকা। টয়লেট আছে এখানে, আর আমি চলে এসেছি গঙ্গার ঘাটে। আর একটু এগিয়ে যাবো, ওখানটা পিছন কেওস, একটা কিছু অনুষ্ঠান হচ্ছে, তো অনেক লোক, মাইক। এখানে অনেকগুলো ঘাট করা রয়েছে, আগের ঘাটটাতে দেখলাম কোনো নৌকো নেই, তো সামনের ঘাটটাতে বোটিং করা যায়। আমি যদিও বোটিং করব না, কিন্তু বোটিং করার অপশান আছে। রিসেন্টলি এইখান দিয়ে কিন্তু একটা ক্রুজ জার্নিও হয়, ডিটেল জানি না বাট হয়, মেনলি ইভিনিংয়ে। একদম শান্ত নিরিবিলি এখন, আর সন্ধ্যাবেলা এখানটা কি ভিড়, প্রচুর ভিড়। সামনে কিছু ফুড জয়েন্ট আছে ছোট ছোট, একটা দুটোই আছে, আর কিছু ফুডের স্টল রয়েছে জাস্ট স্ন্যাক্স টাইপের, এখন নেই, সেগুলো সব সন্ধ্যাবেলা খোলে। 7:30টা বাজে।
এদিকে চারটে নৌকো আর ওদিকেও পাঁচটা নৌকো। এখানটা থেকে নৌকোতে চড়া যায়, বোটিং হয়, এরা লাইট জ্যাকেট পরিয়ে বোটিং করে। জায়গাটাও খুব সুন্দর। অনেকক্ষণ থাকলাম এখানে, ভিড় রয়েছে যেহেতু সানডে বলেই ভিড় রয়েছে। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে আজ আর কোথাও যাওয়ার নেই, তো আমি যাব এখন বাড়ির দিকে। আমি সামনে আর এগোলাম না, সামনের দিকটাতে অ্যাকচুয়ালি ওই ফুড স্টলগুলো যেখানটাতে থাকে সেখানটাতেও আর একটা ঘাট আছে, কিন্তু আমি ওই দিকটা আজ গেলাম না, এখন আর টাইম নেই। এখানটা সন্ধ্যেবেলা আসলে একটু বেশি ভালো লাগে। এখানটা তো খুব সুন্দর করে মেনটেন করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য অ্যাওয়ারনেসও রয়েছে, আমাদের সবারই উচিত হবে ওটাকে মেনে চলা। যেখানে সেখানে প্লাস্টিক বা খাওয়ার পরে সেগুলো না ফেলা, তাহলেই পরিবেশটা একটু আবর্জনা মুক্ত থাকবে। একটা ছোট্ট ভিডিও, জাস্ট প্রিন্সেপ ঘাট আর ময়দান, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।